হাজার হাজার জনতার চোখের জলে বিদায় নিলেন দুর্ঘটনার শিকার দীপরাজ দেববর্মা। শুক্রবার খ্রিস্টান রীতি মেনে কমলপুরের মহারানীস্থিত নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। মাত্র তিন মাস পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপরাজ। দুই ভাই এক বোনের মধ্যে দীপরাজ ছোট। স্ত্রী মা বাবাকে নিয়ে যৌথ পরিবার, পরিবারকে নিয়ে সারা জীবন সুখে সংসার করার আশায় সরকারি চাকরি পাওয়ার চেষ্টা শুরু করেছিলেন দীপরাজ। কিন্তু মাঝপথে সব আশাই নিভে গেছে দীপরাজের পরিবারের। ইন্টারভিউ দিতে গিয়ে আর জীবিত ফিরে আসা হলো না তার। চাকরির হলুদ খামের পরিবর্তে শুক্রবার বাড়িতে এলো কালো কফিনবন্দি মৃতদেহ। শুক্রবার সকালে কমলপুরের মহারানী গ্রামের এলাকায় দীপরাজের দেহ পৌঁছলে কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মা বাবা ভাই বোন এবং স্ত্রীর বুক ফাটা চিৎকারে চোখের জল ধরে রাখার সাধ্য ছিল না কারুর। খ্রিস্টান রীতিনীতি অনুসরণ করে শেষকৃতিত্ব সম্পন্ন হলো দীপরাজের। হাজারো চোখের জলে বিলীন হয়ে গেল একটি স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।